শত্রুপদী শত্রুপদী একটা ইনসেনসিটিভ কথাবার্তা প্লিজ শত্রুপদী আমি বলছি শত্রুপদী মানবিয়া ইনসেনসিটিভ এক সেকেন্ড শুনুন আচ্ছা আপনার বক্তব্য শুনুন শত্রুপদী বক্তব্য শুনুন না 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 আপনাদের আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন সন্দেশখালি সাজানো সন্দেশখালি মিথ্যে এটা সাজিয়ে গুছিয়ে প্ল্যান্টেড আপনি দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় বলেছিলেন মণিপুর সাজানো এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছি মামুলিবাদ কোথায় তিনি উনি জাননি আরে বলেছেন কোথায় আরে আপনি আপনি বলি কেন এটা লোকসভা আপনি জানেন তো সাধারণ কথা কি বলছেন উনি শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন হেল হ্যাথ নিউ নো ফিউরি দ্যান এ ওম্যানস স্কর্ন আজকে মাননীয়া একদম হারে 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 বুঝতে পারছে মানুষকে খেপালে কি হয় মানুষের চোখের জলের দাম না দিলে কি হয় দিনের পর দিন এই মহিলারা কেঁদেছে কোকিয়েছে পুলিশের হাতে পায়ে ধরেছে আমাদের বিচার দিন কি কয় মানে একটা কথা বলো আপনি বলতে না কোনো অধিকার নেই কথা বলে জানে আজকে মাননীয়া একটা একটা এখানে এখন এটা দেখাচ্ছে তাদের পিঠ এবং সবচেয়ে বড় কথা আমি ধরে নিলাম যে এই দুটো ছুঁচো গেছিল কীর্তন বাজাতে খুব ভালো কথা কীর্তন বাজিয়ে ফেরত চলে এসছে কিন্তু মহিলারা তাদের গেছিল শাড়ি শাঁখাপোলা পরাতে এই হচ্ছে মহিলাদের অবস্থা সেখানে আর তুমি সব না বলছিলে ডক্টর অর্চনা মজুমদার তুমি যদি ভালো ছুঁচো ডক্টর মজুমদার কি বল তাতে কোনো যায় না গ্রাউন্ড জিরো লেভেলে কাজ করতে হয় অন্তত তুমি সেই গ্রাউন্ড জিরো লেভেলে কাজ করতে দাঁড়িয়েছে আমাদের মাননীয় বিজেপি তার পাশে আমরা দাঁড়াই ছুটে বারবার সেনসিটিভিটি সেখানে এক সেকেন্ড আরে কথা শুনো আমি আসছি কথা আসছি আসছি আমি আসছি আমি আসছি আমি আপনি বলবেন আপনি বলবেন আমি আসছি আমি আসছি আপনি বলবেন আপনারা প্লিজ এক এক করে বলুন এই জায়গাটাকে প্লিজ এরকম ভাবে আমি অহেতুক একটা ভিতর মানে মানে কারোর কথা শোনা যাবে না এক সেকেন্ড আমি শোনাবো যে এই ভাড়া করা নায়িকা যে ভাষা বলা হয়েছে এর আগে কুণাল ঘোষের আমি দেখেছিলাম এই বিজেপি যেহেতু বিজেপির প্রতিনিধিরা বসে রয়েছেন বিজেপি মহিলা প্রতিনিধি কুণাল ঘোষের জুতো নিয়ে জুতো পেটা করেছেন তুতু ছিটিয়েছেন সেটা সেই ছবিটা আমরা দেখিয়েছি ভাড়া করা নায়িকা জুতো পেটা তো করা হয়েছে অজিত মাইতিকে অজিত মাইতিকে রিয়েল লাইফে জুতো পেটা করা হয়েছে রিয়েল লাইফে আমি শোনাবো ভাড়া করা নায়িকা বিষয় ভাড়া করা নায়িকার বিষয় সেখানকার মহিলারা কি বলছেন শোনাবো একবার দেখুন টিভি পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভি পর্দায় নাটক করা হচ্ছে ওই অভিযোগ একটাও সত্যি একজন মামুন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে তারা ভয় পাচ্ছে ওইগুলো তো বাজে কথা আপনারা একটা ছবি দেখান আমি অভিযোগ করলাম আপনি আমায় মেরে নাক ফাটিয়ে দিয়েছেন তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে আপনি বলে দিলেন বাইক বাইকি দাপাচ্ছে দাপাচ্ছে মিথ্যে কথা বলছি তো সিপিএম বিজেপির পরিকল্পিত চক্রান্ত নাটক নাটকবাজি চলছে পার্থ ভৌমিক তিনি বললেন সব ভাড়া করা নায়িকা পয়সা বিনিময়ে নিয়ে এসছে একই কথা কথা দলের তরফ থেকে শুরু বেঁধে দেওয়া হয়েছে আজকে সেই ভাড়া করা নায়িকারা গিয়ে আরেক তৃণমূল নেতা তাকে গতকাল জুতো পেটা করে এসেছিল সেই ভাড়া করা নায়িকারা আজকে গিয়ে ঘুমটা সরিয়ে কোমরে ভালো করে আচ্ছাসি আঁচলটা গুঁজে হাতে ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে তার বাড়ির সামনে ঝুপড়িটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এই হচ্ছে ভাড়া করা নায়িকা এবং নির্লজ্জ বেহায়ের মতো বলতে বাধ্য হচ্ছি আমি রাজ্যের দুই মন্ত্রী গিয়ে এই ভাড়া করা নায়িকাদের সঙ্গেই কি গিয়ে কীর্তন নাচতে গিয়েছিলেন সেখানে জানা নেই ছোট করে প্রত্যেকের কাছে আসবো প্রত্যেকের বক্তব্য শুনবো শত্রুপাদী আজকে নুসরাতের কথা তুমি বলছিলে নুসরাতের ছবি তোমরা দেখাচ্ছ নুসরাতে একটা ইংরেজিতে ভয়েসমেল পাঠিয়েছিল আমি তোমার সঙ্গে তখন স্টুডিওতে বসে তার বাইরে একটা কোনো সেন্সিটিভ কমেন্ট তার নেই এখন সে নিজেই বড়াই কেন বলছে আই হ্যাভ সার্ভ দ্য পিপল অফ বসিরহাট তো আমার বক্তব্য হচ্ছে তার ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত লাইফের কাছে কিন্তু একটা একটা কি তার পাশে দাঁড়ানো উচিত ছিল নাকি বসিরহাট তো সে তো এমপি ওখানকার কোনো 144 তো তাকে আটকাতো না যায়নি চন্দ্রিমা ভট্টাচার্য অ্যানাদার উমান নেত্রী সে বলছে মেয়েদের গোডাউন আছে আমাদের এই হচ্ছে মাননীয় সব মহিলা নেত্রীগণ বেশ একজন আছে জুড়ি কাউন্সিলর সে আমার বলছে রেপের ফুটেজ না হলে তার নাকি বিশ্বাস হবে না এই তো নমুনা এক একজনের তো এইখানে আমি তো এক্সপেক্ট করতে পারি না যে শাবনম যে কিছুই জানে না সে অন্তত দুটো চারটে লাইন বলবে আই ডোন্ট এক্সপেক্ট কুণাল ঘোষ শওকত মোল্লা এরা তো এই ধরনেরই কমেন্ট করবে তাহলে তো আর কিছু শিক্ষা জানে না বেশ আমি আসবো মহিলা মুখ্যমন্ত্রী যেখানে বিন্দু মাত্র সমবেদনা নেই এক ফোঁটা তার চিটে ফোঁটা তার সেন্সিটিভিটি নেই তা কি করে আমরা এক্সপেক্ট করবো তার নেত্রীগণ এই ধরনের কথা বলবে
আমি 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 আসব একে করে নেক্সট অর্চনা দিয়ে হাত তুলছেন আমি স্বপ্নম দিয়ে হাত তুলছেন দুজনের কাছে আসব তবে তার আগে বেশ দেখাই পার্থ ভৌমিক যাওয়ার পর দেখুন দুদিনে দুরকম বক্তব্য প্রথম দিন বললেন ভাড়া করা নায়িকা আজকে কি তারপরের দিন কি বলেন গতকাল কি বলেন এটা পরশু দিন বলেন ভাড়া করা নায়িকা তারপরের দিন চব্বিশ ঘন্টার মধ্যে বয়ান বদল কি বলছেন তিনি শোনাবো একবার মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চারের পার্থক্য করছেন হাসি মুখে এক গাল হাসি মুখে দু টর্চারের পার্থক্য করছেন দেখুন মহিলা বললেন যে আমাদের উপর শারীরিক নির্যাতন হয়নি মানসিক নির্যাতন হয়েছে এটাই তো একটা পজিটিভ তার মধ্যেই তো একজন বললেন আমাদের উপর কোনো শারীরিক নির্যাতন হয়নি মানসিক নির্যাতন হয়েছে আমরা এই কথাটাই বলতে চেয়েছিলাম শীতকাল কেটে গেছে কোন বাজার থেকে পিঠে কিনে এত খুশি মুখে উনি এসেছেন কীর্তন করতে আমি জানি না তিনি বলছেন যে শারীরিক নির্যাতন হয়নি একগাল হেসে মানসিক নির্যাতন হয়েছে এইটা পজিটিভ এটা নাকি পজিটিভ কিরে এতজনের মধ্যে থেকে একজন বলেছেন মানসিক নির্যাতন হয়েছে এইটাই পার্থ ভৌমিকের মনে হচ্ছে পজিটিভ আমার কিছু বলার নেই পিঠে খেয়ে মুখ খুব সংক্ষেপে সবাই দুজনের কাছে আসবো প্লিজ 10 সেকেন্ডে অর্চনা কীর্তন করে সম্মান মহিলাদের সম্মানটাই হলো সবচেয়ে বড় কথা সেই মহিলাদের সম্মান নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাদের তৃণমূল নেতাদের কে দিয়েছে কি অধিকারে তারা বলছে আপনি একজন মহিলা আপনি বাংলার মেয়ে আপনি বলুন রাত ১২টায় আপনাকে না পিঠে বানাতে শেখ শাহজাহানের সেখানে যেতে হয় আর সেই পিঠের ভাগ আপনার এই সুজিত বসু আপনার এই পার্থ বাবুরা খেয়ে সেই মানে সেগুলোর মূল্য দিতে গিয়ে আজকে বেন মজুর বেলিয়াকালী আপনার এই ধামাকালী যে জায়গাগুলো এক্সপোজ হয়েছে আরও কত জায়গা আছে সন্দেশ খেলতে জানেন যেখানে মেয়েদের উপর অত্যাচার এখনও মিডিয়া কভারেজ পায়নি এখনও সেখানে পুলিশ পৌঁছায়নি এখনও তারা দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে আছে তাদের এখনও মারধর করা হয় পুলিশ রাতের অন্ধকারে গিয়ে তাদের শাসানি দেয় মুখ যাতে না খোলে তাদের সমস্ত জমি বেরি কোনো উত্তর আছে আপনাদের আজকে আমাদের মহামান্য আদালত চিফ জাস্টিস উনি অর্ডার দিয়েছেন এবং আমি কে এবং বলেছেন ওই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে বললেন তো থাপ্পড় খেলেন তো অভিষেক ব্যানার্জি আমায় বলতে দাও 10 সেকেন্ডে শেষ করুন সেই আবার হিয়ারিং আছে এবং শাহজান যেহেতু কোনো স্টে অর্ডার নেই রাজ্য পুলিশের উপর ধরবে কবে ধরবে কবে এটা তো কি বলছেন এইবার তো বক্তব্য কিসের কথা বলছেন কোন প্রসঙ্গে বলছেন রাজ্য পুলিশকে ধরার কোন থ্যাংক ইউ সো মাচ ইভেন্ট জীবনের সময় শেষ আমরা 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 বিচার আমরা 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 এটা নিয়ে আলোচনা করছি না আমাদের মেয়েদের মেয়েদের সম্মান নিয়ে আলোচনা ছিল থ্যাংক ইউ সো মাচ ডিবেট এখানেই শেষ ডিবেট